হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি আজকের যে টপিকসটা সেটা হলো কোরআন বুঝা। এখন দেখেন, আমরা যখন যে কোনো বই পড়ি, যে কোনো মনে করেন একটা উপন্যাসিকের বইও যদি পড়ি, সে ধরেন যেটা সবাই জানে হুমায়ুন, তো তার বই বুঝতে গেলে আগে হুমায়ুন আহমেদের সম্বন্ধে একটু জানতে হবে। লোকটা কি করে, তার ব্যক্তি জীবন কিছুটা যদি আপনি জি জি জানেন, তখন তার লেখার মধ্যে সেই জিনিসগুলি ফুটে উঠে, তাহলে বুঝতে সুবিধা হয়। আমরা যখন সায়েন্সের কোনো বই পড়ি, সেই বইটা বুঝতে গেলে তার আগের কিছু প্রি বুকস ফলো করতে হয়, যে জি উনি কিভাবে চিন্তা করেন, কিছু ফর্মুলা আগের থেকে শিখতে হয় বুঝতে গেলে। এখন আপনি যখন কোরআনটা পড়তে যাবেন, তখন প্রথম জানতে হবে কোরআনটা আসলে কি, কিসের জন্য দেওয়া হয়েছে। তো আমরা জানি যে কোরআনটা আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আচ্ছা, জি এখন আপনি যখন কোরআনটা পড়বেন, তখন আপনি ঠিক একই রকম ভাবে বুঝতে হবে যে আল্লাহ কি কারণে কোরআনটা দিচ্ছেন। এইটা যদি আপনি এই ধারণাটা নিয়ে যদি আপনি পড়েন, তাহলে এটা হলো জাস্ট বেসিক। আমি বলতেছি না যে আপনি বুঝতে পারবেন, এটা হলো বেসিক। এটা হলো প্রিপেয়ার ইউর সেলফ দ্যাট ইউ আর রেডি, স্টিল নাও ইউ আর নট রেডি। ইয়েস এখন আপনাকে করতে হবে, এই ওহিটা কার কাছে আসছে? হুম ওইটা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি কিভাবে চিন্তা করেন, উনি উনি ওনার জীবনযাত্রা কি, আপনি তখন সেইটা জানতে হবে। তো এগুলা জানার পরে, তারপরে যখন আপনি কোরআন এবং হাদিস পড়বেন, তখন কিছুটা আপনি বুঝতে পারবেন। তারপরে তো যারা বিজ্ঞ না আছে, আমরা করবো যারা আরো পড়াশোনা করেন, যেভাবে আমরা লেখাপড়া করি, আমরা যখন একটা ক্লাস করি, টিচার পড়ায়, আমরা কি করি, বের হইয়া আমাদের বন্ধু বান্ধব যারা ক্লাসে যোগদান করছে, তাদের সাথে ডিসকাস করি যে কি বলতে চাচ্ছে টিচার। একা একা কিন্তু আমি একটা ক্লাস থেকে বুঝতে পারবো না, সেখানে আমার ডিসকাস করতে হবে। ও মাই গুডনেস, আই গট এ ফোন কল।